সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনায় শুরু করছি আজকের ব্লগ। আজকে আমরা যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টুক এবং উজুলির মাঝখানে। এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নামটা হচ্ছে আব্দুল আলী সেবাশ্রম। এখানে প্রায় 20 থেকে 25 জন বৃদ্ধ মহিলা এবং পুরুষ আছে। সবাই কিন্তু এই এলাকার না, এসব বৃদ্ধাশ্রমে মহিলা পুরুষ হচ্ছে আপনার বিভিন্ন এলাকার, টঙ্গী, নারায়ণগঞ্জ, সিলেট বিভিন্ন এলাকা থেকে আসছে। তো বৃদ্ধাশ্রমটা উনি এখানে অ্যাপয়েন্টমেন্ট দেখাশোনার দায়িত্বে আছে। চলেন ভিতরে যাই, দেখা যাক ভিতরে কী কী আছে। ভিতরটা তুমি এখন তো যাবে হেলি তো করে হচ্ছে, নামটা হচ্ছে আব্দুল আলী, না আব্দুল আলী সাহেব, তিনি এই বৃদ্ধাশ্রমটা করেছেন। তো এখানে প্রায় আপনার 20 থেকে 25 জন বৃদ্ধ মহিলা প্রায় পুরুষ আছে, দু মহিলা পুরুষ মিলে 20 থেকে 25 জন, তাই না? আপনি এখানে কি দায়িত্বে আছেন? না, আমি এখানে এমপ্লয়ার। আচ্ছা, এখানে কি শুধু এলাকা মানে এলাকার তো কোনো লোক নেই, না সব বাইরের? না, সব বাইরে, আউট ডিস্ট্রিক্ট সব। কত দূরের কোন কোন এলাকার লোক আছে? সিটাঙ্গের আছে, কুমিল্লা আছে, ফরিদপুর আছে, আদার জেলা আছে। যিনি এখানে থাকে বৃদ্ধাশ্রমে, উনি একজন, আপনার বয়স কত হবে আনুমানিক? 70-এর কাছাকাছি। আপনার নামটা? বারে। আপনার বাসা কোথায়? টঙ্গী ছিল। টঙ্গী, না? আপনার ছেলে মেয়ে কি আছে? তো না আছে, দেখাশোনা করে না? ওনার ছেলে আছে, দেখাশোনা করে না, যার ফলে বৃদ্ধাশ্রমে রাখা গেছে। বুঝতেই তো পারছেন যে বৃদ্ধাশ্রমে কারা আসে, যারা ছেলে মেয়ে দায়িত্ব পালন করে না, বাবা মার, ওরা আসে। আর অন্য অন্য কারণে আসে, সবাই যে শুধু এই কারণে আসে তাই না, অন্যান্য সমস্যাতেও কিন্তু মানুষ বৃদ্ধাশ্রমে আসে। তো উনিও কিন্তু টঙ্গী থেকে আসছেন। তো এখানে কি আপনার কেমন লাগে? ভালোই লাগে। খাওয়া খাদ্য সব কিছু ঠিক আছে তো? না, ওষুধপত্র, ডাক্তার? হ্যাঁ, সব ঠিক, চিকিৎসা মিকিৎসা ঠিক আছে? না, ডাক্তার বসে না, যে এটা দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার বসে, প্রতি সপ্তাহে বসে? না, শনিবারে, প্রতি সপ্তাহে শনিবারে এখানে ডাক্তার বসে, MBBS। তো এখানে বৃদ্ধাশ্রমে যারা আছে তাদের চিকিৎসা করে, তাছাড়াও বাইরের লোকেরও চিকিৎসা করে। না, বাইরে থেকে এখানে চিকিৎসা করতে পারে, ডাক্তার দেখাতে পারে, আর কন্টিনিউ বৃদ্ধাশ্রমের লোকেরা এখানে সবসময় প্রতি শনিবার এখানে ডাক্তার আসে এবং রোগী দেখে, চিকিৎসা, ওষুধপত্র তো আছে এখানে? না, এখানে তাদের জন্য এতটুকু দেয়, আর না থাকলে এটা বাইরে থেকে কিনে নেয়। এখানে আপনার ওষুধও দেওয়া হয় তাদের জন্য, যারা বৃদ্ধাশ্রমের সদস্যরা আছে তাদেরকে এখানে ডাক্তার দেখায়, ওষুধপত্র দেয়, যেটি না থাকে এটি বাইরে থেকে কিনে আনা হয়। এখানে আরও কম্পিউটার সেকশন আছে ওই সাইডে, কম্পিউটার সেকশন। এখানে আপনার বাইরে ছেলে পেলে কম্পিউটার শিখতে পারে? না, চলে না, আমরা একটু ভিতরে যাই। তুমি কি একজন সদস্য? না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা কি? রমজান আলী। রমজান আলী, আপনার বাসা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে, না? আপনার ছেলে পেলে তো আছে? না, মেয়ে আছে, একটা মেয়ে আছে। আচ্ছা, তো এখানে যে খাওয়া খাদ্য, ডাক্তার মাক্তার, ওষুধপত্র সব ঠিকঠাক আছে তো? না, আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ ভরসা। চলেন আমরা ভিতরে, যারা এই ভবনটা, না, যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন, বৃদ্ধাশ্রমের মালিক এই আব্দুল আলীম সাহেব, উনি এই ভ্রমণটা করতেছেন। ছেলে, ও আব্দুল আলীম সাহেবের ছেলে শাহজাহান কবির, উনি এই ভবনটা করতেছেন। এখানে কি হবে ভবনটা?
এটা হসপিটাল হবে, এটা কি জনসাধারণের জন্য না আর সবার জন্য? এই হসপিটালটা সবার জন্য খুলে দেওয়া হবে। তো আসেন আমরা এখন যারা বৃদ্ধা লোকেরা আছে তাদের কাছে যাই। আরেকজন সদস্য পাইছে বৃদ্ধাশ্রমে, ওনার বাসা কোথায় আমরা জানো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মনে হয় একটু কথাবার্তা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা ভালো আছে না? বৃদ্ধ মহিলা আছে খুব অসুস্থ, আমরা ওদিকে না যাই। কয়টা রুম আছে? খুব সুন্দর পরিবেশ, এখানকার লোকজন খুব ভালো, পরিবেশটাও খুব ভালো। যিনি এটা করেছেন আব্দুল আলী মুনার ছেলে না? আমরা এখন যাচ্ছি কম্পিউটার ট্রেনিং সেন্টারে, এখানে কম্পিউটার শেখানো হয়। এই কম্পিউটার সেন্টারটা মূলত সবার জন্য উন্মুক্ত, বাইরে যে ছেলেমেয়েরা আছে তারা এখানে স্কুল চলাকালীন সময় না, মানে স্কুল ছুটির পরে তারা যে সময়টুকু পায় এই সময়টুকু এখানে আসা কম্পিউটার শিখে। এখানে কম্পিউটার টিচার আছে তো না? উনি কি প্রতিদিন না সাপ্তাহিক দিন? প্রতিদিন আছে। প্রতিদিন কয়টায়? প্রতিদিন সকাল 10টায় আর বিকাল 2টায়। সকাল 10টায় এবং বিকাল 2টায়, মানে স্কুলের চলাকালীনের আগে আবার ছুটির পরে এই দুইটা টাইমে কেন কম্পিউটার শেখানো? ছেলে মেয়ে সবাই তো আসে না? চলেন আমরা একটু এদিকে যাই। উনি হচ্ছেন শাহজাহান কবির সাহেব না? শাহজাহান কবির, যিনি মানে এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা, এখন বর্তমান মালিক। ওনার বাবা এটার প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার বাবা হচ্ছে আব্দুল আলী সাহেব। উনি কি আছেন জীবিত না? উনি এখনো জীবিত আছেন? দাঁড়িয়ে আছি আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের বারান্দায়। তো এখানে মূলত কয়টা কম্পিউটার আছে ভিতরে? 80টার মতো না? এখানে কতজন একসাথে শিখতে পারে? একসাথে
এরকম আছে তো 80টা কম্পিউটার আছে এবং একসাথে 80 জন ছেলে মেয়ে কম্পিউটার শিখতে পারে। আবারও বলছি এই কম্পিউটার সেন্টারটা হচ্ছে আপনার সবার জন্য উন্মুক্ত, বাইরের ছেলেরা মেয়েরা স্কুলের শেষ করে তার কলেজ শেষ করে তারপর এখানে এসে কম্পিউটার শিখে সকাল 9টার আগে আবার বিকেল 2টার পর, 2টা সেকশনে এখানে কম্পিউটার শেখানো হয় 2টা টাইমে। তো আপনাকে আগে কী দায়িত্বে জানিয়ে আছেন এখানে? আমি একদম ভালো থাকেন, কাকার জন্য দোয়া করেন। আর এখানে যারা মুরব্বীরা আছে বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধ মহিলা পুরুষ আছে সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ। আজমা সালাম, সবাই জানেন শ্বাসকষ্ট হলে এটা উনি নেন, তো উনি কাছে এই মুহূর্তে মানে টাকা নেই যার কারণে এটা কিনে দিতে হবে। তো আমরা তো আর কিনে দিতে পারবো না, একটু দূরে হসপিটাল, উনি কিনে নেবেন। আমি এটার দাম হচ্ছে 200 টাকা, আমি ওনাকে টাকা দেখা টাকা তো আচ্ছা ঠিক আছে উনি এটা কিনবেন।